Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon for all the notifications. Friends, आज के आमी ये design टा share करूँगी वों आगे video थे तो like करा जुन्न अशंको धन्यवाद आपने रा ये video तो 50 like अवश्य कर बन. So friends, ये design टी start करा जुन्न प्रथमे white color wool निये थी एवं ये भावे total 4 घर count करे निलाम. 4 घर count करे ने और पर आमी प्रथम 40 तूलम एकों ठीक ओपोरे दुटो घर ओपोर थे के द्वितीय 40 तुलब 1 2 3 4 चारटे घर काउंट करे आबार एकटा 4 तुलछी एर परेर लाइनेओ किन्तु आमी एकटा 4 तुलब चारटे घर निये एई क्षेत्रे किन्तु लाइनेर हिसाबटा ठीक राखबेन जेमन एक एकटा 4 करे तीनटे लाइन हलो एर परबर्ती एखन जे 4 टा आमी तुलछी सेई क्षेत्रे किन्तु दुटो करे 4 हबे पार लाइने एई भाबे आमी दुटो लाइन बानाबो जेमन एई एकटा लाइन बानाच्छी एर परवर्ती लाइन टीतेओ दुटो दुटो फोरी थाकबे एक्षेत्रे किन्तु प्रत्येकटा फोरेर मध्ये चारटे करे घर थाकबे आपनारा जदि चान जे आपनादेर फोरगुलो आरेकटु बड़ो होक बा डिजाइनटा चारटे फोरे जतटा चौड़ा होच्छे तार थेके आरेकटु सरु करते ताहले आपनारा किन्तु 6टा घरे एई डिजाइनटी तैरि करते पारेन शुधुमात्र 6टा घर तैरि करते हबे पुरो डिजाइनटाई सेम हबे ताहले आपनादेर डिजाइनटा एकटु बड़ो हबे लम्बाते एबं चौड़ाते एकटु कम हबे सो फ्रेंड्स देखुन दुटो घरे दुटो लाइन तैरि करार पर तीनटे घरेर सरि तीनटे फोरेर एकटा लाइन तैरि करेछि एरपर चारटे फोरेर एकटा लाइन तैरि करछि देखुन चारटे फोरेर एकटा लाइन तैरि हये गेल এই হাফ অংশ তৈরি হয়ে গেল বাকি হাফ অংশ এইভাবেই তৈরি করব আবার এই জন্য আমি তিনটে ঘর তিনটে ফোরের একটা লাইন তৈরি করছি এই ক্ষেত্রে আবার কিন্তু সেই চারটে ঘরই থাকছে প্রত্যেকটা ফোরের মধ্যে তিনটে ফোরের লাইনটি তৈরি করার পর আবার দুটো ফোরের দুটো লাইন আমি তৈরি করে নিচ্ছি দুটো ফোরের দুটো লাইন তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ফোরের তিনটে লাইন তৈরি করব হোয়াইট কালারের ক্ষেত্রে এরকম হচ্ছে এর পরবর্তীতে যেই কালারগুলো তৈরি করব সেক্ষেত্রে কিন্তু ফোর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে বাট যেইভাবে বা যেই সিকোয়েন্সে আমি ফোরগুলো তুলেছি সিকোয়েন্সটা সেম থাকবে দেখুন এই হাফ অংশ তৈরি হয়ে গেল এইভাবে বাম পাশেও আমি তৈরি করে নেব দেখুন তৈরি হয়ে গেছে এখন আমি গ্রিন কালার দিয়ে এই জায়গাটা ফিল আপ করবো মানে মাঝখানের অংশ এক্ষেত্রে দেখুন লাস্ট যেই ফোরটা তুলেছি তার আগের ফোর থেকে এইভাবে ফোর তোলা স্টার্ট করেছি এখন যেই সিকোয়েন্সটা মেনটেইনড আছে ঠিক সেইভাবেই তৈরি করব। শুধু এক্ষেত্রে প্রথমে আমি দুটো ফোরে দুটো লাইন করেছি তারপর এইভাবে সিরিয়াল ওয়াইজ করতে থাকব। অর্থাৎ একটা একটা ফোরের একটা লাইন তারপর 2 2 3 4 3 2 2 1 1 1 এইভাবে সিকোয়েন্সটা মেনটেন করে এই লাইনটা তৈরি করে ফেলব ফ্রেন্ডস আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখার জন্য এবং পুরো ভিডিওটি দেখলে আশা করছি আপনারা অবশ্যই ডিজাইনটি শিখে যাবেন এবং খুবই ইজিলি আপনারাও তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন আগে সিকোয়েন্সটা মেনটেন করে হাফ অংশ তৈরি হয়ে গেছে এখন বাকি হাফ অংশ আমি তৈরি করে নেব
এক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাম সাইডের ডিজাইনটা তৈরি করতে হবে। ঘর সংখ্যা, ফোর সংখ্যা, লাইন সংখ্যা সব কিছু সেম হবে, জাস্ট ডাইরেকশনটা, অর্থাৎ এটা রাইট সাইডে ছিল, এখন এটা লেফট সাইডে, এইভাবেই করছি। এক্ষেত্রে আবার সেন্টার থেকে বলছি, ফোর সংখ্যা হচ্ছে এক এক এক, দুই দুই, তিন চার, তিন দুই দুই, এক এক। এক্ষেত্রে লাস্টে কিন্তু এক একটা ঘরের, সরি, এক একটা লাইনের একটা একটা ফোর। আবার আমি এখন এর থেকে একটু পিঙ্ক টাইপের শেডটা ইউজ করছি। প্রথমে এই দেখুন, একটা ফোর তুলে নিলাম, তারপরে এইভাবে দুটো ফোরের যে লাইন ছিল সেটা মেনটেন করে ফোর তুলব। আগের প্রসেস মেনটেন করে এখানে আবার ফোর তুলছি, তবে এক্ষেত্রে আমি ফোর সংখ্যা আবার বলে দিচ্ছি, আপনাদের এতে সুবিধা হবে। আমি কর্নার থেকে বলছি এক দুই দুই, তিন চার, তিন দুই দুই, এক এক এক, এই হিসাবটা মেনটেন করে আপনারা সেলাইটা করতে পারেন। দেখতে পাচ্ছেন হাফ অংশ তৈরি হয়ে গেছে, বাকি হাফ অংশ আমি অফ স্ক্রিনে করে নেব। দেখুন, এখন আমি পার্পল কালারের উল ইউজ করছি সেম ভাবে ফোর তোলার জন্য। এক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস, আবার আমি যে লাইনগুলোর সংখ্যা আছে সেগুলো বলে দিচ্ছি, অর্থাৎ ফোর সংখ্যা। এক্ষেত্রে দুটো ঘর থেকে স্টার্ট করেছি, দুই দুই, তিন চার, তিন দুই দুই, এক এক এক, এই হিসাব মেনটেন করে আমি এখানে ফোরগুলো তুলছি। ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এবং এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং নেক্সট আপনারা কোন ভিডিও দেখতে চান, ক্রস স্টিচের ওপর অথবা এই টাইপের সেলাইয়ের ওপর, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস, পার্পল কালারের পর আমি এই কালারটা ইউজ করছি, এখন ঠিক আগের প্রসেস মেনটেন করে ফোর তুলছি। আবার ফোর সংখ্যা বলে দিচ্ছি, দুই তিন চার, তিন দুই দুই, এক এক এক, এটা ফোর সংখ্যা। ফ্রেন্ডস, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে নেক্সট আপনারা কোন ডিজাইনটি দেখতে চান। সো ফ্রেন্ডস, এই অংশটা তৈরি হয়ে গেল, এর পরবর্তীতে এখন আমি এর ওপরে ইয়েলো কালার ইউজ করছি। এক্ষেত্রে আবার ফোর সংখ্যা বলে দিচ্ছি, তিন চার, তিন দুই দুই, এক এক এক। ফ্রেন্ডস, এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন কর্নার থেকে কিন্তু জাস্ট আমার ফোর সংখ্যাগুলো কমছে। এই হিসাবটা মেনটেন করেই কিন্তু পুরো ডিজাইনটি তৈরি করতে হবে।
অংশ আমি অফ স্ক্রিনে করে নেব। এই ডিজাইনটি কমপ্লিট করে এর পরবর্তীতে আবার হোয়াইট কালার ইউজ করছি। এক্ষেত্রে আপনারা যদি চান তো হোয়াইটটা অ্যাভয়েড করে আপনারা অফ হোয়াইট কালার বা ক্রিম কালার যেটা আছে সেটা ইউজ করতে পারেন, যদি আপনারা হোয়াইট ইউজ করতে না চান তো। তো হোয়াইটের এখানে ঘর সংখ্যা আছে 4 3 2 2 1 1 1, এই ঘর সংখ্যা মেনটেন করে এই জায়গাটার ফোরগুলো তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, হাফ অংশ তৈরি করে নিলাম, এইভাবে বাকি হাফ অংশ আমি তৈরি করে নেব। একটা লাইন তৈরি করার পর এর উপরে কিন্তু আরও আরেকটা লাইন সেমভাবেই তৈরি করতে হবে। হোয়াইট কালারের এক্ষেত্রে দুটো লাইন আছে যাতে আপনার কালারের ডিভিশনটা খুব ভালো মতোই স্পষ্ট দেখা যায় এবং ডিজাইনটাও সুন্দর লাগে দেখতে। হাফ অংশ আমি অফ স্ক্রিনে করে নেব এবং এরপরে আমি স্কাই ব্লু কালারটা ইউজ করব এবং এটাই কিন্তু লাস্ট কালার। এর জন্য প্রথমে আমি এখান থেকে দুটো ফোর তুলে নিচ্ছি একটা লাইনে, এক্ষেত্রে ফোর সংখ্যা হবে 2 2 1 1 1। এইভাবে আমি এই জায়গাটা কিন্তু পুরোটা ফিল আপ করবো। এই জায়গাটা আপনারা নোটিস করবেন, নাহলে কিন্তু ডিজাইনটি তৈরি করতে সমস্যা হতে পারে। দেখুন, একটার ফোরের লাইন পুরো তৈরি হয়ে গেছে, এখন এর ওপরের লাইনটা আমি তৈরি করছি। এক্ষেত্রে আবার সেই দুটো ফোর তুলছি, এরপর একটা একটা ফোরের যে লাইন সেটা তৈরি করব। কিন্তু তার আগে কিন্তু আমি ওপরের যে অংশটা সেটা তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে নিচের ঘর সংখ্যার সাথে মেনটেন করে ঠিক আগে যেই লাইন তুলেছেন সেইভাবেই তুলবেন। এই জায়গাটা কমপ্লিট করে নিলাম, চাইলে এটা আপনারা পরেও করতে পারেন। আপনারা যদি কমেন্ট বক্সে ইনফর্ম করেন যে এটা আপনারা দেখতে চান কি না, তাহলে আমি কিন্তু অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই এটাকে এক্সপ্লেইন করে দেব। সো এখানে এখন একটা ফোর তুলছি এবং তিনটে ফোর বাকি আছে। তো এই জায়গাটা এভাবে তৈরি করে নেওয়ার পর পাশ থেকে এইভাবে কমপ্লিট করে নিচ্ছে। জাস্ট তিনটে ফোর না চারটে ফোর এখানটায় বাকি আছে, সেই চারটে ফোরও আমি এখানটায় তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, ডিজাইনটি পুরো কমপ্লিট হয়ে গেছে। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।